أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن اهتدى بهديه وعمل بسنته إلى يوم الدين ثم أما بعد شمعني ترجن بحير پروشنر اتر دور چشتا کرا حچه بإذن الله تعالى متا کتا কখন বলা যাবে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনবার মিথ্যা কথা বলেছিলেন বা এই ধরনের প্রশ্ন উনি করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবাতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো অকুনু মা আসাদিকিন এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো সূরা তাওবার 119 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه واله وسلم لا يحل الكذب الا في ثلاث তিন স্থান ছাড়া মিথ্যা কথা বলা যাবে না। এক নম্বর হলো ইউহাদ্দিসুর রাজুল ইমরাআতাহু লিউরদিয়াহা কোনো ব্যক্তি তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্যে কোনো কথা বলা। স্ত্রীর সাথে আপনার মিথ্যে কথা বলা যাবে, মূলত মিথ্যে কথা না তাওরিয়া বলা হয় আরবিতে, তাওরিয়া কৌশল অবলম্বন করা, তাওরিয়া মানে কৌশল অবলম্বন করা অথবা তাআরিদ মারিদ, তাআরিদ মানে অস্পষ্টতা রাখা আর কি, কোনো কথার মধ্যে একেবারেই মানে স্পষ্ট করে মিথ্যা কথা না বলা। যেমন দুইটা স্ত্রী যদি কারো দুইটা স্ত্রী থাকে বা একাধিক স্ত্রী থাকে তখন সংসার রক্ষা করার জন্য তাকে বিভিন্ন কথা বলতে হয়। যেমন একটা একজোড়া জুতো কিনে নিয়ে আসলেন অথবা একজোড়া কাপড় কিনে নিয়ে আসলেন, এমন কাপড় নিয়ে আসলেন যেটা সকলের কাছে প্রসিদ্ধ, সবাই জানে এটার মূল্য, আপনার স্ত্রীও জানে, আপনার স্ত্রীও খুব চালাক এবং মানে কৌশলী মেয়ে, তো আপনি ওই 10 টাকার জিনিসটা এসা বললেন যে এটা 20 টাকা, তো মার্কেটে কত এটা আপনার স্ত্রীও মার্কেট সম্পর্কে ধারণা রাখে, অতএব তার কাছে তাওরিয়া করা বা তাআরিদ করা যেটা বাজারে 30 টাকা দাম আছে বা বাজারে 25 টাকা দাম আছে এই ধরনের কথা বলতে পারেন। আর যদি বলেন আমি এটা 30 টাকা দিয়া তোমার জন্য কিনে নিয়ে আসছি, এক নম্বর হলো সে বিশ্বাসও করবে না, 2 নম্বর হলো এটা অবাস্তব, যেহেতু এটা সব মার্কেটে এটা প্রসিদ্ধ যে এটা 10 টাকা দাম। ঠিক আছে, অর্থাৎ এমন কিছু বিষয় স্ত্রীর সাথে মিথ্যে কথা বলা যাবে যেই বিষয় সম্পর্কে স্ত্রীর ধারণা নাই, স্ত্রীর জ্ঞান কম ওই বিষয়ে আপনি তাকে সন্তুষ্টি করার জন্য মিথ্যা কথা বলতে পারেন, 10 টাকা দিয়ে নিয়ে আসা বলতে পারেন, 15 টাকা 20 টাকা, কিন্তু 20 টাকার জিনিসটা যদি প্রসিদ্ধ হয় এবং সর্বজনীন হয় ওই ক্ষেত্রে মিথ্যে কথা বললে ফেতনা আরও বৃদ্ধি পাবে। মনে রাখবেন একটা নারী চালানো একটা রাষ্ট্র চালানো সেটাও কঠিন, একটা নারী চালানো একটা রাষ্ট্র চালানোর চাইতেও কি কঠিন, যদিও অধিকাংশ আলেমুল আমরা বলেছেন যে স্ত্রীকে খুশি করার জন্য কিছু মিথ্যে কথা বলা যাবে এবং এটা জায়েজের অনুমতিও দিয়েছেন অনেক আলেমুল আমরা। তারপরে আপনার যদি জীবন হুমকির মুখে থাকে, জীবন হুমকির মুখে থাকলেও মিথ্যা কথা বলা যাবে, যেমন কোনো বাদশাহ কোনো জালেম বাদশাহ কোনো মুসলিম ব্যক্তিকে খুঁজতেছে, আয়েশা আপনাকে জিজ্ঞাসা করলেন যে অমুক ব্যক্তি এখানে আসছে কি, আপনি সরাসরি বললেন যে না এখানে আসে নাই, কারণ বলে দিলে আপনি তাকে হত্যার মুখোমুখি করে দিলেন, এই মুহূর্তে আপনাকে অস্বীকার করাটাই কি উত্তম, এরকম আরও অনেক দলিল প্রমাণ রয়েছে। ঠিক আছে, তো 3 জায়গার মধ্যে মিথ্যে কথা বলার অনুমতি আছে, একটা হলো স্বামী স্ত্রীকে খুশি করতে যাইয়া
যতটুকু বলা দরকার ততটুকুই বলবেন, তবে মানে এমন বিষয়ে মিথ্যে কথা বলা যাবে না যে এই বিষয়টা মানে একেবারে সেন্সিটিভ। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে তাকে খুশি করার জন্য সোজা কথা যে কোনো হালকা মিথ্যে কথা বলার অনুমতি রয়েছে, কিন্তু হকুক বা যেটা অধিকার নাই আপনার, ওই বিষয়ে তার উপর মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, অথবা সে আপনাকে মিথ্যা কথা বলাবে বা মিথ্যা কথা বলবে, সেটাও জায়েজ না। শুধুমাত্র পরস্পরে আনন্দ উৎসব, মনের আত্মতৃপ্তি, মনের একটা মজা বা এনজয়িংকে বৃদ্ধি করার জন্যে হালকা মিথ্যে কথা কৌশল, তাউরিয়া, কথার মধ্যে অস্পষ্টতা গ্রহণ করতে পারেন। আরেকটি জায়গা হলো ওয়ালকিদ বফিল হারবি, যুদ্ধের ময়দানে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য রেওয়ায়াতে সহিহ বুখারীতে রয়েছে সেটি, আল হিরব আল হারবু খিদা, যুদ্ধের ময়দানটি হলো একটা ধোঁকা। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বা শত্রু বাহিনীর কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে অস্ত্র কোথায় রেখেছে, যুদ্ধে কোন দিন তোমাদের প্রস্তুত, তোমাদের সেনাবাহিনী কতগুলি রয়েছে, কখন বাড়ি থেকে বের হইবা, কিছুই জানি না আমি, বলবেন আমি কি কিছুই জানি না। অস্ত্র শস্ত্র যদি নাও থাকে এটাও বলতে পারেন, প্রচুর অস্ত্র, রাসায়নিক অস্ত্র অনেক দেখে আসছি আমি এবং সেনাবাহিনী প্রচুর, তাদেরকে ভয় দেখানোর জন্য। এই যুদ্ধক্ষেত্রটা একটা রণক্ষেত্র, ওই বিষয়ে আপনি মিথ্যে কথা বলতে পারেন। আরেকটি মিথ্যে কথা বলার অনুমতি হাদিসে রয়েছে, ওয়াল কিযবু লিয়ুসলিহা বাইনান নাস, মানুষের মাঝে সংশোধন করে দেওয়ার জন্য, সমাধান করে দেওয়ার জন্য, সেটা স্বামী স্ত্রী হোক, সমাজের পরস্পরের প্রধানই হোক বা মুসলিম ভাই ভাই হোক। মুসলিমের একজনের কাছে গিয়ে বললেন, দুই বন্ধু ঝগড়ার সমাধানে একজনের কাছে গিয়ে বললেন, অমুকের সাথে গতকালকে দেখা হয়েছিল, আপনার খুব প্রশংসা করেছে, আপনার মধ্যে যে ভালো গুণগুলি রয়েছে সেগুলি সে অনেক প্রশংসা করেছে, এবং আপনার মাঝে মাঝে আপনার যে ডায়লগ বা আপনার যে আচরণ ব্যবহার সে এটাতে সে মুগ্ধ। এই ধরনের কথা বলে আয়েশা আবার ওই দ্বিতীয় ব্যক্তিকে বলতে পারেন, অমুকের সাথে দেখা হয়েছিল, অমুকও অনেক খুশি আপনার উপরে, যাতে করে তাদের মধ্যে যে অন্তরে হাসাদ রয়েছে, হিংসা রয়েছে, প্রতিহিংসা রয়েছে, গরমিল রয়েছে, সেটি যেন তারা মিলে যায় এবং সেটি যেন তারা ভুলে যায়। এই ধরনের মিথ্যে কথা বলা যাবে এবং সেটি ফায়দা, খাসারার চেয়ে ক্ষতির চেয়ে লাভই বেশি, একজন মানুষকে আপনি মিলিয়ে দিলেন। এই জন্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ রিয়াদুস সালেহিনের সরার মধ্যে বলেছেন যে, হাদিসুর রাজুলি যাওজাতাহু ওয়া হাদিসুল মারআতি যাওজিহা ফিমা ইউজিবুল উলফা ওয়াল মাওয়াদ্দা। তিনি বলেছেন যে কথাবার্তা মিথ্যে কথা বলা যাবে যদি এটার মধ্যে তাদের ভালোবাসা মানে অনেক বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে, যেমন স্ত্রীকে ওই সে বললো, আন্তি ইন্দি গালি, আপনি তুমি আমার কাছে অনেক মূল্যবান, তুমি আমার মতো চাঁদের মতো, আমার কাছে চাঁদের মতো সুন্দরী তুমি। সুন্দর না হলেও, স্ত্রী সুন্দর সুন্দরী না, তারপর বললেন চাঁদের মতো সুন্দরী, হাজারে একটা তুমি আমার কাছে, বা পৃথিবীতে তুমি ছাড়া আমার চোখে কেউ ভাসে না, অথচ আপনার স্ত্রী সুন্দরী না হয়তোবা। তো এইভাবে তাকে আপনি প্রশংসা করতে পারেন, তেমনিভাবে আপনি উল্টানো স্বামীও করতে পারে আপনার জন্য, আপনিও তার আপনার স্বামীর জন্য করতে পারেন। এই ধরনের প্রশংসা জায়েজ রয়েছে এবং আপনার আরও অনেকেই এটার অনুমতি দিয়েছেন, শুধুমাত্র স্বামী স্ত্রীর ভালোবাসা যদি বৃদ্ধি পায় তাহলে। ঠিক আছে, আর ধোঁকা দেওয়া, স্ত্রীকে ধোঁকা দেওয়া বা স্বামীকে ধোঁকা দেওয়া, সেটা ঠিক হবে না। আচ্ছা, এরপর এটাও আমরা জেনে রাখি যে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আমরা অনেকেই দলিল দেই যে ইব্রাহিম সাল্লাম বলেছেন, ঠিক আছে, ইব্রাহিম সাল্লাম তাওরিয়া করেছিলেন নিজের প্রাণকে, বা নিজের যখন আপনার নিজের জীবনের উপর যখন হুমকি আসার সম্ভাবনা ছিল, তখন তিনি তার স্ত্রীকে বোন বলেছেন, সেটা তাওরিয়া, কোনো সমস্যা নেই, এটা বলতে পারেন, আপনারা বলতে পারেন, আমরাও বলতে পারবো, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে এটি রয়েছে। এরপরে আবদুল্লাহ ইবনে মাসউদের আরেকটি হাদিস রয়েছে মিথ্যে এবং সত্যের প্রসঙ্গে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না সিদকা ইহদিলাল বিররি, নিশ্চয় সত্য ভালোর দিকে পুণ্যের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল বিররু ইহদিলাল জান্নাহ, আল বির যেটা পুণ্য সেটা জান্নাতের দিকে নিয়ে যায়, আর ওয়া ইন্নাল কিযবা ইহদিলাল ফুজুর, খারাপের দিকে নিয়ে যায় মিথ্যে, ওয়া ইন্না ফা ইন্নাল ফুজুর ইহদিলান নার, আর মিথ্যে সবসময় খারাপ সবসময় জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব ওয়া ইন্না রাজুলাল ইউকাযযিবু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবান, সত্যিকার যদি একজনের লোক সবসময় কথাবার্তায় চালচরণে মিথ্যে কথা বলতে থাকে, তাহলে তাকে আল্লাহর কাছে মিথ্যাবাদী, মিথ্যুক বলে গণ্য করা হবে। আরেকটি হাদিস রয়েছে
এক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন যে দুজনের মধ্যে সংশোধন করে দেওয়ার বিষয়ে হাদিসে উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আন্নাহা সামিআতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, রাসূলকে তিনি বলতে শুনেছিলেন, লাইসাল কাযযাবু আল্লাযী ইউসলিহু বাইনান নাস, দুই ব্যক্তির মাঝে যারা সংশোধন করে দেয় সেটি মিথ্যে নয়, ও ইয়াকুল খাইরান ওয়া ইয়ানমি খাইরান, বাণী ভালো কথাই বলবে, ভালো কথা বলবে, দুই চারটে যদি একটু কথা নিজের পক্ষ থেকে বৃদ্ধি করেও বলতে হয়, এতে কোনো নিষেধাজ্ঞা নেই যদি এর মধ্যে কল্যাণ নিহিত থাকে, ঠিক আছে। এই জন্য মিথ্যাটাকে আমাদের পেশা হিসাবে নেওয়া যাবে না, ব্যবসার ক্ষেত্রে আমরা মিথ্যে কথা বলবো না, ঠিক আছে, মিথ্যে শপথ করব না, মিথ্যে কসম করব না, এই ধরনের কাজ আমরা করব না। হ্যাঁ, যেখানে মিথ্যে বললে পরে সাময়িক বা স্বামী স্ত্রীর মধ্যে লাভবান হবে বা মুসলিমদের বিজয় হবে, আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য যদি কথার মধ্যে ঘুরে পেশায় বলার প্রয়োজন মনে করি আমরা, আমরা বলতে পারি, সেটার অনুমতি দিয়েছেন বড় বড় বিজ্ঞ আলেমরা। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে সত্যিকার অর্থে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করেন, এবং আমরা সদা সর্বদাই যেন মিথ্যে থেকে নিজেকে দূরে রাখতে পারি, এবং যেখানে কৌশল অবলম্বন করা দরকার, যেখানে মানে না বললেই নয়, কিছু বললে ইসলামের মুসলিম উম্মার হ্যাঁ উপকার আসবে, সেখানে আমরা মিথ্যে কথা বলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই মানে এটাকে পেশা হিসাবে ব্যবহার করার থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।